আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য আরেকটি যেটা ইম্পর্টেন্ট জিনিস, সব কিছু মানে যেমন কেবল, অপটিক্যাল ফাইবার, ক্যাট সিক্স, কেবল টাই, এগুলো কাটার জন্য যে যন্ত্রাংশটা আমরা ইউজ করে থাকি, আমরা আসলে সবাই এই যন্ত্রাংশের সাথে পরিচিত আছি মোটামুটি। তারপরেও একটা ইন্ট্রো দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, আমার হাতে যেটা দেখতে পারতেছেন, কাটিং। কাটিং দিয়ে আসলে কী কী কাটা যায়, এটা আসলে কারেন্টের কাজের জন্য এটা ইউজ হয় না। কারেন্টের কাজের জন্য কাটিং প্লায়ার্স আছে, সেটা ইউজ করা হয়। এটা আসলে ইন্টারনেট ব্যবসায়ীদের যেমন রাস্তায় অপটিক্যাল ফাইবার খুব সহজেই ইজিভাবে কাটা যায়, তারপর ক্যাট সিক্স কীভাবে ইজিভাবে কাটা যায় আমি দেখাচ্ছি। এই যে রাস্তার অপটিক্যাল ফাইবার যেগুলো থাকে সেগুলো দেখেন, খুব ইজিভাবে দেখতেই পারতেছেন, খুব ইজিভাবে কাটা যায়। এটা আসলে খুব আরামদায়ক একটা জিনিস। যদি আপনি প্লায়ার্স দিয়ে, কাটিং প্লায়ার্স দিয়ে কাটেন, সেক্ষেত্রে কাটা সম্ভব না। ঠিক আছে, সো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।